নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম গোটা সেদ্ধর রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রামের মতো মাষকড়াই নিয়েছি। মাষকড়াইটা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কুকারে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল, আর দিচ্ছি পালং শাক, শিশ পালংয়ের কিছুটা ডাঁটা। খুব ভালো করে সেদ্ধ করে নেব, 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। বসিয়ে দিলাম কড়া, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে দিচ্ছি গোটা জিরে। শুকনো লঙ্কাটা সামান্য ভেজে তুলে রাখছি, দিয়ে দিচ্ছি একটু বড় সাইজ করে কাটা আলু। আলুটাকে সামান্য ভাপিয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ, আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে সামান্য আলুটা সাঁতলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি শিম। শিমটাও আলুর সাথে সামান্য ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিলাম কড়াইশুঁটি, আর দিচ্ছি কুচনো বাঁধাকপি। বাঁধাকপিটাও আলু আর শিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি আমার মতো সবজির পরিমাণগুলো নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। আদাটাও সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। দিয়ে দিলাম আরও 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। আবারও সমস্ত মশলাগুলো সবজির সাথে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মাষকড়াই এবং শিশ পালংয়ের ডাঁটা, যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেইটা, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনের সাইজগুলো দেখতেই পাচ্ছেন, একটু বড় বড় করে কেটে রেখেছি, কারণ গোটা সেদ্ধতে খুব ছোট করে বেগুন দিলে সে গলে যেতে পারে, সেই জন্যে একটু বড় বড় শেপ করেই বেগুনগুলো দিয়েছি। বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, আমি প্রায় 15 মিনিট ধরে কষাচ্ছি। গ্যাসটা কিন্তু অবশ্যই মনে করে কমিয়ে নিতে হবে, না হলে কিন্তু ধরে যেতে পারে। জল দিয়ে দিচ্ছি, গ্যাসটা এবারে সামান্য বাড়িয়ে দেব, দিয়ে একটা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে এসে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু আপনারা নাও দিতে পারেন, যেহেতু এটা মশলা গোটা সেই জন্যে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি।
তৈরি হয়ে গেল গোটা সেদ্ধর রেসিপি। এই রেসিপিটা আপনারা মুড়ি, ভাত, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু ট্রাই করতে পারেন। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।